সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নবরূপ টিভি পত্রিকার শিরোনামে। সাথে আছি আমি হাফিজুর রহমান। জানিয়ে দিচ্ছি রাজশাহী অঞ্চলের পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। দৈনিক সোনালী সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ, এবং পাশে আমরা আরেকটি লাল কালির শিরোনাম দেখতে পাচ্ছি, শিশুকে দেওয়া হলো 4 ডোজ টিকা, 4 স্বাস্থ্যকর্মীকে শোকজ, এবং 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের টিকায় অগ্রাধিকারের নির্দেশনা। তাদের অন্য আরেকটি শিরোনাম, ওমিক্রন থেকে সুরক্ষায় টিকা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর। দৈনিক আমাদের দেশ, দৈনিক আমাদের দেশ শিরোনাম করেছেন রোগীর চিকিৎসার পাশাপাশি গবেষণায় সময় দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, এবং দেশে করোনায় আরো 3 জনের মৃত্যু, শনাক্ত 149 জন। তাদের শেষ পাতার শিরোনাম, রাজশাহীতে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ সেই শিক্ষিকাকে ঢাকায় প্রেরণ, এবং অন্য আরেকটি শিরোনাম, পাল্টে যাচ্ছে বিশ্ব অর্থনীতির রূপরেখা, ডিজিটাল চাকরির সুযোগ সৃষ্টিতে 295 কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। দৈনিক সোনার দেশ তাদের শিরোনাম দেখতে পাচ্ছি, শনাক্তের হার প্রায় 7%, মৃত্যু 28,000 ছাড়ালো, এবং দুর্নীতির দায়ে সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপালের 8 বছরের সাজা। শীতার্তদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার শীত বস্ত্র বিতরণ করলেন রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। দৈনিক রাজশাহী তাদের প্রধান শিরোনাম করেছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা এখনই ভাবছি না, দীপুমণি, এবং পাশে আরেকটি শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, পাখির নিরাপদ আবাসন দেখতে রাজশাহীতে যুক্তরাষ্ট্রের নাগরিক। তারা শেষ পাতায় যে শিরোনামটি করেছেন, বরেন্দ্র এলাকায় চাষ হচ্ছে দার্জিলিং কমলা, এবং মামলা জট কমাতে সরকার সবকিছু করবে বলেছেন আইনমন্ত্রী। দৈনিক উত্তরা প্রতিদিন তাদের প্রধান শিরোনাম করেছেন সময় বেঁধে দিয়ে লিখিত নির্দেশনা, টিকা ছাড়া স্কুলে যাওয়া বন্ধ, এবং অন্য আরেকটি শিরোনাম, রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ 17 জানুয়ারি। শেষ পাতার শিরোনাম, সরিষার ফুলে কৃষকের মুখে হাসির ঝলক, এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্য হলেন 19 জন। দৈনিক সানশাইন তাদের প্রধান শিরোনাম করেছেন দৈনিক করোনা শনাক্ত বেড়ে 1,500, এবং রাজশাহী সহ 8 বিভাগে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন। দৈনিক নতুন প্রভাত তাদের শিরোনাম করেছেন 15 জানুয়ারির পর টিকা ছাড়া স্কুলে যাওয়া বন্ধ, এবং পাশে আমরা অন্য আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, জঙ্গি পরিচয়ে হত্যার হুমকি, তরুণের 7 বছর কারাদণ্ড, এবং তাদের শেষ পাতার শিরোনাম, বিধিনিষেধ নয়, স্বাস্থ্যবিধি কঠোর হতে হবে, এবং অন্য আরেকটি শিরোনাম, 16 বছর পর পঞ্চপাণ্ডব ছাড়াই খেলল বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের নবরূপ টিভি কর্তৃক আয়োজিত পত্রিকার শিরোনাম। আজকের মতো এখানে শেষ করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, ভালো থাকুন, ওমিক্রন ও করোনা মুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।